পাখি বাঘা ফুল আর আমি ফল পুরাটাই রং আমি তো আসছি এখানে ফিটিং চেক করতে কার দায়িত্ব আমারই তো তাই দেখতে আসছি ফিটিং দেখতে এসে সেটিং খেয়ে গেছে মানে সেটিং খেয়ে যখন নিচে পড়ছি পরপর মনে হয়েছে আমার ফ্লোরটা দুর্বল টাইলস ফাটা তাই আমি পুশ আপ দিচ্ছিলাম দেখলাম যে আমার ওয়েট নিতে পারে নাকি পরে বুঝলাম যে হ্যাঁ ও তো ওয়েট নিতে পারছে আসলে আপনারা অনেক নাচানাচি করেন তো নাচানাচি করার কারণে ফ্লোরটা দুর্বল হয়ে গেছে এই শুনেন এই সব ফিটিং সিটিং যা কথা বলার আপনি সব নাম আমার সাথে বলবেন আমার সাথে বলা দরকার নেই বেরাল আপনি না না ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এই ফ্লোরে কয়জন থাকে সেটা দিয়ে আপনার কি জানতে হবে না আমি বাড়িওয়ালার ছেলে কে থাকে কে কোন আপনি কোন রুমে থাকেন আমি কোন রুমে থাকি সেটা তোর কি ফিটিং ইউ নো ফিটিং ফিটিং চেক করতে হবে তো ওটার দরজা ঠিকঠাক আছে নাকি কি হয়েছে যদি দরজা ধাক্কা মেরে খুলে ফেলে তাহলে সর্বনাশ ঘটে যেতে পারে রুমের কি অবস্থা বাথরুমের ফিটিং ঠিক আছে নাকি আপনার বেডের ফিটিং ঠিক আছে সবকিছু তো দেখার দায়িত্ব কার আমার আমাদের সবকিছুর ফিটিং ঠিক আছে যদি কোনো প্রবলেম হয়তো তাহলে সব নাম আপনার ঠিকই আপনাদের জানাইতো যেহেতু জানাই তার মানে কোনো সমস্যা নেই যান আপনি এখান থেকে বুঝাও তোমার বান্ধবী মানে তোমার ফ্রেন্ড বা যেই হোক বুঝাও বুঝে না কে বুঝাবে না মানে কোনো কিছু যদি লাগে জাস্ট কল মি ফেরারি আই এম ফেরারি হেয়ার নাথিং ইজ ফেয়ার আপনি বেরোন আমাদের কোনো কিছু লাগবে না যান ওহ নো লটস অফ ফুটা ও যদি কোনো কিছু লাগে জাস্ট ছাদে ছাদে এই ফেরারি থাকে চিলে কোটে আসবেন চিল করব গানা বাজনা নাচা সব হবে আপনার সাথে গানা বাজনা নাচা কোনো ইচ্ছা নেই আপনি যান এখান থেকে যান দেখছি যত সব দেখছিস কি বলে এগুলো কিছু না মাথায় ঝামেলা আছে মাথায় ঝামেলা আছে আমার তো মনে হয় আরো অনেক কিছু ঝামেলা আছে না আমি একবার চেক করি বাই কিছু লাগি ছাদে চলে আসবা চিল দোস্ত এখানে থাকা যাবে না ফুটা দিয়ে দেখতেছে তাতে চল দোস্ত ভিডিও দোস্ত ভিডিও আরে